দক্ষ মহিলা ক্রিকেট খেলোয়াড় বাছাই করতে পুরুলিয়া এমএসএ ময়দানে সিএবি কোচ। পুরুলিয়ায় মহিলা ক্রিকেট খেলোয়াড়দের অনুশীলন দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার দীপালি সাউ। উল্লেখ্য, ক্রিকেট একাডেমি অফ বোর্ডের ব্যবস্থাপনায় জেলায় জেলায় মহিলা প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় বাছাই করতে তোড়জো শুরু করেছে সিএবি। সোমবার পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে 40 জন মহিলাকে নিয়ে দিনভর চলল বাছাই পর্ব। কোচ দীপালি সাউ জানান, প্রতিটি জেলায় ক্রিকেট খেলায় মহিলাদের প্রতিভা রয়েছে, তাদের একটু প্রশিক্ষণ দিলেই এরা আগামী দিনে বাংলা তথা দেশের হয়ে খেলতে সুযোগ পাবে। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি জেলা থেকে মহিলাদের বাছাই করে কলকাতায় প্রশিক্ষণ দেওয়া হবে। আমার নাম হচ্ছে দীপালি সাউ, আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে অ্যাজ এ ইউনিফর্ম কোচ এসেছি। প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে আমাদের অ্যাসোসিয়েশন থেকে কোচ পাঠিয়েছে। এই কোচ পাঠানোর তার একমাত্র কারণ হচ্ছে যাতে আমরা প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে গিয়ে প্লেয়ারকে চুজ করে নিয়ে আসতে, যাতে ওরা সুযোগ সুবিধা পায় বেটার পারফর্ম করার জন্য। তাই জন্য অ্যাসোসিয়েশন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, প্রত্যেক কটা ডিস্ট্রিক্টে একটা ইউনিফর্ম করে কোচ পাঠিয়েছে। ওখান থেকে এখানে মেয়েরা যারা যেমনি পুরুলিয়ার মেয়েরা যে ক্রিকেট এত ভালো খেলে সেটা তো আমরা এখানে এসে বুঝলাম কি পুরুলিয়াতেও অনেক মেয়ে আছে যারা ভালো করে যদি ট্রেন্ড হয় অ্যাসোসিয়েশনের আন্ডারে ভালো খেলতে পারবে, ভালো এগোতে পারবে, পরবর্তীকালে বাংলার দল হয়ে খেলবে, পরবর্তীকালে ভারতবর্ষের হয়েও খেলতে পারে। তাই জন্য আমাদেরকে এখানে অ্যাসোসিয়েশন থেকে পাঠিয়েছে। আমি যখন খেলতাম প্রাক্তন, যখন আমি খেলতাম ডিস্ট্রিক্টে, আমি তো পুরুলিয়ার নামই শুনিনি, কিন্তু এখানে দেখে এসে দেখলাম কি পুরুলিয়া ডিস্ট্রিক্টেও মেয়েরা 17 জন মেয়েরা পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। আর আমিও মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে টোটাল নিয়ে 40-45 জন আছে। এখান থেকে আমরা মেয়েদেরকে সিলেক্ট করে নিয়ে যাব, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আবার ওদের ট্রেন করা হবে। ট্রেনিং মধ্যে যারা যারা ভালো খেলবে তারা সুযোগ প্রপার সুযোগ পাবে আর তারা এগোবে, সেই সুবিধার জন্য আমি এখানে এসেছি। মেয়েদের অ্যাক্টিভিটি কেমন দেখলেন আজ, যে স্যার তো মিশলেন, কেমন দেখছেন? আমি তো পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। আমি ভেবেছিলাম মানভূম এর মানে মানভূমে মেয়েদের কোয়ালিটি এরকম পাবো আমি কোনোদিন ভাবিনি, মানে এত ভালো যে ক্রিকেট খেলতে পারে মানভূমে পুরুলিয়ার মেয়েরা এটা আমি কোনোদিন ভাবিনি। আমি ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে আমি বলছি কি এখানে যদি ভালো করে এরা ইনফ্রাস্ট্রাকচার পায় আর ভালো করে সুযোগ মানে সুবিধে পায় ক্রিকেটের জন্য এরা কিন্তু অনেক এগোবে। এখনো অনেক মেয়েরা আছে, আন্ডার 16, আন্ডার 19 আছে, সিনিয়র আছে যারা খেলেছে, তাদের মধ্যে বেটারমেন্টের অনেক জায়গা আছে। আমরা তাদেরকে বেটার করার জন্য এখানে এসেছি আর আমি 100% শিওর যদি প্রপার এরা চ্যানেল পায়, প্রপার সুযোগ পায়, এরা উপরে উঠবেই উঠবে। থ্যাংক ইউ।